নরসিংদীর পলাশে সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও মেয়র আল মুজাহিদ তুষারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। সম্প্রতি দেশ ছেড়ে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছর আওয়ামী শাসন নামলে ছিন্নমূল মানুষদের বরাদ্দকৃত সরকারি জমিসহ নির্বাচনী এলাকা পলাশ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কৃষি আবাদী জমি, বসতবাড়ি ও সরকারি খাস জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে রেখেছিল সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, তার ভাই এমপি দিলীপ ও মেয়র তুষার। তাদের সহযোগী ছিল পৌর কাউন্সিলর সহ ইউপি চেয়ারম্যানগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই স্বৈরশাসকের পতনের পর মুখ খুলতে শুরু করেছে পলাশবাসী। শনিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামে এই স্বৈরশাসকের দোসর ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। এতদিন তাদের পাশবিক ও অমানবিক নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়নি কেউ। উপজেলার ক্ষতিগ্রস্তদের ও গৃহহীন গরীব অসহায়দের বরাদ্দকৃত সরকারি জমি ফিরিয়ে দেয়াস হো এই ভূমিদস্যু আওয়ামী সন্ত্রাসীদের নজিরবিহীন বিচারের দাবি জানান মানববন্ধনে বক্তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।